السلام عليكم ورحمة الله وبركاته. আপনাকে যদি জিনে ধরে তাহলে আপনি আপনার নিজের সেই কি বলে এটাকে নিজের ঝাড়া নিজের এই বিষয়টা থেকে বিরত থাকা সবকিছু আপনি ইনশাআল্লাহ পারবেন কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে যে সমস্ত আয়াতগুলো নাজিল করে দিয়েছেন এই সমস্ত আয়াতগুলি যদি আপনি নিয়মিত তেলাওয়াত করেন তাহলে জিন ভূত পেরত যত ধরনের যত কিছু আছে সমস্ত কিছু ছাড়তে অবশ্যই অবশ্যই বাধ্য হবে এতে কোনো সন্দেহ নেই এজন্য ভিউয়ার্স আপনাদেরকে বলছি আপনাদেরকে যদি এরকম অবস্থান থাকে যে আপনি অথবা আপনার আশেপাশের শুভাকাঙ্ক্ষী কেউ যদি এরকম হয়ে যায় যে জিনে ধরেছে তাহলে আপনি কিভাবে হেফাজত পাবেন এক নম্বরে হচ্ছে আপনি আয়াতুল কুরসি পড়বেন আয়াতুল কুরসি শুদ্ধভাবে সুন্দরভাবে পড়বেন এরপরে সূরা হাশরের শেষ তিন আয়াতগুলো পড়বেন কিভাবে পড়বেন আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এভাবে সূরা হাশরের শেষ তিন আয়াতগুলো পড়বেন এরপরে আপনি চারকুল পড়বেন চারকুল হচ্ছে কুল ইয়াল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস এই সমস্ত সূরাগুলো পড়বেন ইনশাআল্লাহ আমি একটি কাহিনী আপনাদেরকে বলি খুবই ইন্টারেস্ট কাহিনীটা আমি বসুন্ধরা একটি মাদ্রাসায় ছিলাম ইংলিশ মিডিয়ামের তো ওইখানে এক মেয়েকে জিনে ধরেছে উনি ছিলেন শিক্ষিকা ইংলিশ মিডিয়ামের শিক্ষিকা তো ওনার বাড়ি ছিল হচ্ছে আপনার বরিশাল তো ওনাকে যখন জিনে ধরেছে তখন সবাই সমস্ত ছাত্র ছাত্রীরা তারা একটা আতঙ্কের মধ্যে আছে এবং উনিও যেভাবে এই লাফালাফি করতেছেন এজন্য তারা ভয় পাইছেন পাইতেছেন তো এরপরে আমি গেলাম আমি আমার জীবনের প্রথম আমি যে জিন ছাড়াইলাম তো যাওয়ার পরে উনি আমাকে খুব ধরার জন্য খুবই আমাকে হিংস্রতা একটা ভাব দেখাচ্ছেন আমি আমার জীবনের প্রথম যখন তাকে আমি ধরলাম মানে জিন ছাড়ানোর জন্য আর কি তার হাতে এভাবে ধরলাম ধরার পরে তার কেরি আঙ্গুলের মধ্যে আমি এভাবে টিপ দিলাম দেওয়ার পরে আয়াতুল কুরসি একবার পড়লাম এরপরেও যায় না দুইবার পড়লাম যায় না তিনবার পড়লাম যায় না এভাবে চার পাঁচবার ছয়বার সম্ভবত ছয় সাতবার এরকমই হবে এর মাঝখানে গিয়ে যখন তার শরীরে ফু দিলাম তখন জিন চলে গেল তো এটি একটি আমার নিজস্ব আমি এটার প্রমাণ তো বিষয়টা হচ্ছে আপনারা যদি আপনাদের শুভাকাঙ্ক্ষী কেউ যদি এরকম রোগী হয় আক্রান্ত হয় তাহলে অবশ্যই আপনারা এই কাজটা করবেন আপনারা অবশ্যই আয়াতুল কুরসি মুখস্থ করে নেবেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনিও হুজুরের জন্য অপেক্ষা করতে হবে না আপনিও ইনশাআল্লাহ এটা ছাড়াতে পারবেন তবে আপনার আমল সহি শুদ্ধ সুন্দর থাকতে হবে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ